নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া কিছু খেলার খবর আপনাদেরকে দিয়ে দিই। আপনারা জানেন কালকে ওদের সেকেন্ড টেস্ট ম্যাচ হয়েছে, সেই টেস্ট ম্যাচের সবার শেষ খবর হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখি ইন্ডিয়া 276 রানে 3 উইকেট হারিয়েছে। তার মধ্যে রোহিত শর্মা 83 রানে আউট হয়েছে, সি পূজারা 9 রানে আউট হয়েছে, বিরাট কোহলি 42 রানে আউট হয়েছে এবং এখনও অবধি KL রাহুল 127 রানে নট আউট এবং এ রাহানে 1 রানে এখনও নট আউট হয়ে ওনারা ব্যাট করছে। ইংল্যান্ডের হয়ে যারা খেলছেন তাদের মধ্যে যিনি বল করছেন জে অ্যান্ডারসন 2 উইকেট পেয়েছেন এবং ও রবিনসন 1 উইকেট পেয়েছেন। এখনও অবধি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার টেস্ট ম্যাচের খবর এইটুকুনি। আবার দেখা হবে পরের খবরে। ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর তার সাথে সাথে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।